2024-এর অগাস্টের মাঝামাঝি সময়ে ডব্লিউএইচও এর বর্তমান ডিরেক্টর বিশ্বব্যাপী ইমার্জেন্সি অ্যালার্ট জারির ঘোষণা করে। The situation constitutes a public health emergency of international concern. বিষয় ছিল Mpox। পহেলা জানুয়ারি 2022 থেকে 30 জুন 2024 পর্যন্ত 116টি দেশে সর্বমোট 99,176টি ল্যাব দ্বারা কনফার্ম কেস আইডেন্টিফাই করা হয়, যার মধ্যে 208 জন মানুষ মারা যায়। শুধুমাত্র জুন মাসে 934টা কনফার্ম কেস পাওয়া গিয়েছে, যার মধ্যে 4 জন মানুষ মারা যায়। এমপক্স রোগের ভাইরাস হলো মাঙ্কিপক্স ভাইরাস, যাকে বাংলায় বাঁদর বসন্ত বলা হয়ে থাকে। এটি একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ জেনোটিক ভাইরাস, যা মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে মাঙ্কিপক্স সৃষ্টি করে।